এই সানাসুর লাই, এটা দাও মাহফিলের বাই দিয়ে ইয়া বলছে সানাসুর ব্যস্ত আছে, তুমি এনে বসো কি করতে সরো, এই তার বাইরে নেন সানাসুর বেসনের জায়গাটা। তো কমলা আমারে কয় যে ডুগলা খাইয়ালান, লক্ষণ খারাপ। এই মাহফিলের পরে হেসে দেখা কইর অহংকার খাওন যে তো লাস্টে দিয়া যাইতে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি অবাক হয়েছি, আমি বিস্মিত হয়েছি যে পানি পড়ার আব্দুল হক সাহেব হুজুর জীবনে কত মাদ্রাসা মসজিদ করলো, আর ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা একটা টিনের গড়, এটার ভিতরে মিলে মাদ্রাসা। আমি সত্যি অবাক হয়েছি, আমি আশ্চর্যান্বিত হয়েছি যে কীভাবে সম্ভব, কীভাবে সম্ভব। উনি সারা বাংলাদেশে কত মসজিদ মাদ্রাসা করল, আর উনি যেটার প্রতিষ্ঠাতা এটা একটা গড় হইল, এটা মাদ্রাসা। আমি তো মনে করছি কার বৈঠক খান। হ্যাঁ, আমি শুনলাম এখানে অনেক জায়গা মাদ্রাসার নামে আছে, কত শতক? প্রায় এক একর, তা 80 শতক জায়গা, বিশাল ব্যাপার, এক দাগে অখণ্ড। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, এতটা বছর উনি দুনিয়াতে নাই, আর এই 80 শতক জায়গা রাস্তার কেনারে, এত দামি জায়গা এভাবে পইড়া রইল। আপনারা কেউ এই জায়গাটার দিকে নজর দিয়ে, আপনার আব্বা এখানে জায়গা দিয়ে গেল, এতদিন আপনারা ছিলেন কই? বাবা তো অনেক কিছু দিয়ে গেছে, আপনাদেরকে মানুষ বানাই দিয়ে গেছে, কেন আপনারা এই দিকে নজর দিলেন না? কেন এতদিন এটাকে পেছনে ফেলাই রাখলেন? আপনারা দ্রুত, আল্লাহ আপনাদেরকে হায়াত দেখে আমি দোয়া করি, আপনাদের যা তৌফিক আছে সব নিয়ে আপনাদের এখানে ঝাঁপাই পড়া উচিত, নাহলে আব্বার আপনার আব্বা আপনাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে কেয়ামতের ময়দানে, এতে কোনো সন্দেহ নাই। এটা আমি বলে ফেলছি বলে হয়তো আপনাদের মনে কষ্ট লাগতে পারে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা, বাস্তব। আপনাদেরকে ছাড়বে না আপনাদের আব্বা কেয়ামতের ময়দানে, যে নিজেরা নিজেরা বউ বাচ্চা ছেলে মেয়ে লই আরাম করে চলছ, আমি যে মাদ্রাসাটা দিয়ে ইসলাম এটার খবর কি ছাড়বে? তারপরও আপনারা শেষে দিয়ে হইল, আপনাদের বুধোদয় হয়েছে, আপনারা জেগেছেন, এটার জন্য হয়তো আল্লাহ আপনাদেরকে পার করে দেবেন, আল্লাহ যেন কবুল করে সবাই করে। আমি বন্ধুগণ, মাদ্রাসা করার জন্য অনেক কোটি কোটি টাকা লাগে এমন না, এটা একটা মন মানসিকতার ব্যাপার এবং কঠোর পরিশ্রমের ব্যাপার। পরিশ্রম করলে দাঁড়িয়ে যায়, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। এটা বন্ধ করেন, আপনার জন্য পানি খাওয়ান শুরু করছেন, মনে হয় যেন এইমাত্র রোজা ভাঙছেন। হ্যাঁ, কি শুরু করছেন স্টেজের ভিতরে? সবাই পড়েন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানিয়ে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, কোন পথে লাভ আর কোন পথে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীজি তার ইন্তেকালের পূর্বে বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ।